আগে ইয়ে করে নিক না, আলের মধ্যে এখানে রাখি লাগলে গ্রামের ছেলে ফেলে তো জানবা এগুলো। হ্যাঁ, এবার আরেক আরেক মুখ করে তাড়াতাড়ি হবে একটা একজন অসুবিধা কিছু যদি এটাকে ভরাট করতে যান কারো রাস্তা আছে কলা গাছের এটা আমাদের ওই মাটিটা লেগে যাবে তিন দিন পর দেখবেন এই গাছের অবস্থা কি হবে তিন দিন পর দেখবেন কতক্ষণ লাগবে বলুন 10 মিনিটও লাগে না বলছি আমনে তো হবেই আপনার পায় রাখাবে সেই তাছাড়া এই টাইমে আপনার হাঁস মুরগি ধান খেতে আসবে এরপরে দেখছেন অপারেট করতে পারবেন না একটু বড় করে নিলে আপনার কম পড়বে মানে মালটা কম পড়বে খাওয়া নিতে হবে হ্যাঁ বলছি
খালি যন্ত্রটা অফিস থেকে আনা হয়েছে, এটা দিয়ে দেখায় দেওয়া হচ্ছে যে এইভাবে বুনলে আপনারা যদি করতে চান সাহেবকে বললেও আপনারা এইটাই পেয়ে যাবেন, যদি মনে করেন যে আপনারা নিজেরা কিনবেন সেই উপকরণ, এই উপকরণগুলো আপনারা যদি আমাদেরকে হেল্প করেন। হেল্প না তোমাদের, এরপরে এটা তো গভর্নমেন্ট পত্র চাটনি খাওয়া, আপনারা যেমন বীজতলা করে করতেন তাতে কি হতো গাছটা বড় হয়ে যেত, জনসংখ্যা লাগানোর পরে বরং আগাছা বড় হয়ে যাবে, মজুরি কেন মরবে মাঝখান থেকে প্যাডি দিয়ে চাষ করার ফলে বিচন লাগানোর ফলে আপনাদের কি কি সুবিধা হচ্ছে? সুবিধা হচ্ছে আমাদের অনেক সুবিধা, কারণ ব্যাপারটা হচ্ছে এই সময় আমাদের লেবার পাওয়া যাচ্ছে না, লেবারের যে ক্রাইসিস তাতে আমি ভাবতেছি যে এই ড্রামশিপ দিয়ে যদি ধান করানো যায় তাহলে আমাদের লেবার খরচা বাঁচবে, প্লাস আমাদের অনেক খরচাও বাঁচবে। আগে যে লাগাতেন সেটা কিন্তু আমাদের বিচন তুলতে গিয়ে খরচা হতো এবং আবার যে রোপণি করতো তাতে অনেক খরচা হতো, যেহেতু আমাদের এইভাবেই ড্রামশিপ দিয়ে ধানটা একেবারে করে নিচ্ছি তাহলে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, আমাদের লেবার খরচা অনেক বাড়ছে, তাতে আমাদের কৃষক, যেহেতু আমরা কৃষক তাহলে আমরা অনেক আমাদের উপকার হবে। আচ্ছা, বীজতলা তৈরি করতে হয় না? করতে হয় না, লেবার খরচা কম লাগে। খরচ কত কমতে পারে? খরচা মোটামুটি বিঘা কিছু 800-900 টাকা কম পারে মোটামুটি, বিঘা পিছু 800-900। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে আমাদের ব্লকে সরকারিভাবে 8টা ড্রামসিডার যন্ত্র পাঠিয়ে দিয়েছে, সেই যন্ত্রে চাষিরা দরখাস্ত করবে, দরখাস্ত করে ওরা অফিস থেকে নিয়ে আসতে পারে, তারপরে ধান লাগিয়ে দিয়ে আবার ফেরত দিতে হবে। তো আপাতত এই পদ্ধতি চলছে, যদি এর ডিমান্ড বেড়ে যায় হয়তো সরকারিভাবে তখন সাবসিডিতে রেটে হয়তো ধান ড্রামসিডার যন্ত্র দিতেও পারে। তো আমি বিশেষ করে হেমদাদ ব্লকে উদ্যোগ নিয়েছি, অলরেডি আমাদের 3টা ড্রামসিডার যন্ত্র বিভিন্ন জায়গায় চলে গেছে, তো ব্লকের বিভিন্ন প্রান্তে যাতে চাষিদের অসুবিধা না হয়, কারণ ব্লক থেকে নিয়ে আসতে অনেক দূর থেকে নিয়ে আসতে ওদের অসুবিধা হবে, সেজন্য আমি বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এই ড্রামসিডার পদ্ধতিতে আশা করছি আমাদের এই বড় সিজনে প্রচুর চাষি এগিয়ে আসবেন এই পদ্ধতি চাষ করার জন্য। এতে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে? এতে সুবিধা হচ্ছে গিয়ে প্রথমত বীজ বপন করতে হচ্ছে না, বীজতলা তৈরি করতে হচ্ছে না, তারপরে বীজ তুলে নিয়ে রোপণ করতে হচ্ছে না, রোয়ার খরচ, বীজতলা তৈরির খরচ, বীজতলায় সারের যে একটা এক্সট্রা খরচ থাকে সেখানে, এই যে মোটামুটিভাবে প্রায় 800-900 টাকার মতো খরচ সাশ্রয় হবে চাষির। এবং আমাদের ব্লকে গত বছর যেটা হয়েছিল, সময়টা কেমন, 4,856 হেক্টর জমি চাষ হয়েছিল বোরো ধান, 4,856 হেক্টর জমিতে আমি আশা করি প্রায় এই যদি সমস্ত চাষি যদি এগিয়ে আসে এই পদ্ধতি চাষ করার জন্য তাহলে চাষির আমাদের ব্লকেই অন্ততপক্ষে 4 কোটি টাকার মতো সাশ্রয় হবে চাষির টাকা আর কি, এতে চাষির অর্থনৈতিক উন্নতি হবে। আর সময়ের যে ব্যাপারটা আপনি বললেন, সময়টা মোটামুটি হবে চাষিরা যেভাবে নর্মাল পদ্ধতিতে চাষ করছে গতানুগতিক পদ্ধতিতে তার থেকে 20-25 দিন আগে এই ধানটা পাকবে, এবং অনেক সময় দেখা যায় কালবৈশাখী ঝড়ে, কালবৈশাখীতে শিলাবৃষ্টিতে অনেক সময় চাষিরা ব্যতি সর্বশান্ত হয়ে যায়, শিলাবৃষ্টিতে ধান ঝরে যায় পাকা ধান, তো এই ধানটা ওই কালবৈশাখী ঝড়ের টাকে অ্যাভয়েড করতে পারবে, আগেই হয়ে যাবে, 20-25 দিন আগেই হয়ে যাবে, এবং ফলনও আমরা আশা করছি 10-15% বৃদ্ধি পাবে। তো পরীক্ষামূলকভাবে আমাদের কৃষি কমাতক সাহেব এগিয়ে এসছেন, আমাদের আমজাদ আলী, উনি আমাদের কৃষি কমাতক, উনি 2.5 বিঘা জমিতে এখানে চাষ করছেন, আরও কিছু চাষি এগিয়ে এসছেন আমাদের আগাপুর গ্রামে, সামনের 10 তারিখে 11 তারিখে ওখানে লাগানো হবে বড় সিজনে। আমন সিজনে আমরা গত বছর হেন্ত জমিতে আমরা করেছিলাম, সেখানে তুলে পানি ধান লাগানো হয়েছিল এবং খুব লেটে লাগানো হয়েছিল, তবুও ব্যাপক ধানটা খুব ভালো হয়েছে,
ওই আগাপুর গ্রামের চাষিরাও খুব এই ব্যাপারে উৎসাহী। তার মানে সব চাষীকে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য এগিয়ে আসছে। আমরা সমস্ত ব্লকে আমরা প্রচার কেপিএস এর মাধ্যমে প্রচার চালাচ্ছি, লিফলেট বিলি করছি, এভাবে আমরা প্রচার চালাচ্ছি। তবে সময়ের ব্যাপারটা যেটা বলছি, এটা একটা আগাম হলো বোরো সিজনে যে আমরা লাগালাম, এটা হচ্ছে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে হচ্ছে আসল সময়। আর শীতটাকে অ্যাভয়েড করতে হবে, শীত হচ্ছে ওদিকে আপনার ওই জানুয়ারি মাসে 26 তারিখ থেকে আবার ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত কিন্তু ধান লাগাতে পারবে। এই পর্যন্ত নিলে ভালো, আমি রায়গঞ্জ চাষি। হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে আবার উদ্দিকে ঠান্ডা পড়ে যাবি। এই ধানটাতে শুনবি না, যদি ওদিকে লাগতে কম পড়ে যাবে। ও ধানটা বুঝছি আমি, এই যে ড্রাম সিডার, এতে কিভাবে মানে চাষীদের জন্য উপকারে আসছে? প্রথম কথা হচ্ছে এই যে যন্ত্রটা দেখলেন, যন্ত্রটা হচ্ছে ড্রাম সিডার মেশিন, বাংলায় একে বলতে গেলে বলা হবে ধান বোনার মেশিন। এতদিন ধরে যা চাষ হতো সেটা হচ্ছে ধানকে বীজতলা করে নিয়ে তারপর রোয়া হতো। সেক্ষেত্রে ধরে রাখুন সিডবেডে বা বীজতলাতে ধরে রাখুন 30 থেকে 35 দিন সময় লাগত, কিন্তু আমরা এটা হচ্ছে ডাইরেক্ট সোয়িং করছি। অর্থাৎ জাস্ট বীজটাকে একটু জার্মিনেটেড করে নিয়ে, মানে কলা করে নিয়ে, আমরা দুদিনের মতন কলা করে নিয়ে আমরা বীজটা ড্রাম সিডার মেশিনের মাধ্যমে বা ধান বোনার মেশিনের মাধ্যমে জমিতে ডাইরেক্ট বুনছি। এতে সুবিধে হচ্ছে জল লাগছে কম, পুরো জমিতে লাগে খুব অল্প পরিমাণ জল, যাতে জল না থাকে সেটাই হবে ভালো। জাস্ট একটু ছিপছিপে কাদা থাকলেই এই জমি এতে চলবে। এতে সুবিধা হচ্ছে চাষির, প্রথম হচ্ছে জল সাশ্রয় হয়, মানে জলের জন্য যে খরচা সেটা অনেক কমে যায়। দ্বিতীয় হচ্ছে একজন জন বা একজন মজুর একদিনে প্রায় ধরে রাখুন 2 একর, মানে প্রায় ধরে রাখুন 100 বিঘের ওপর জমি চাষ করতে পারবে, মানে বীজ ফেলতে পারবে। যেটা ধরে রাখুন 1 বিঘেতে সাধারণত আমরা দেখি যে বীজ রোয়া করতে গিয়ে রোয়ার সময় প্রায় সময় লাগে, জল লাগে প্রায় 6 থেকে 7 দিন। সেক্ষেত্রে প্রায় ধরে রাখুন 2 একরে প্রায় 36 থেকে 37 জন যেখানে মজুর লাগত, সেখানে একজন মজুর 2 একর জমি চাষ করতে, মানে বীজ রোয়া করতে পারে। আচ্ছা, এই ড্রাম সিডারের দাম কেমন রেখেছেন? দেখুন, এই ড্রাম সিডার মেশিনটার দাম হচ্ছে আমরা এখন যেটা রেখেছি চাষিদের জন্য 2650 টাকা। 2650 টাকা চাষিরা এটা কিনতে পারবেন। তবে ড্রাম সিডার মেশিনের সাথে সাথে আমরা আরেকটা মেশিন আনছি, যেটা আমরা অলরেডি মার্কেটিং আরম্ভ করেছি, সেটা হচ্ছে প্যাডি উইডার মেশিন বা আগাছা নাশক মেশিন। সাধারণত আগাছা এই প্যাডি ড্রাম সিডার মেশিনে দিয়ে চাষ করতে গেলে আগাছার একটা বড় অসুবিধে থেকে থাকে, কারণ এখানে যেহেতু বীজগুলো খুবই ছোট থাকে, কলাগুলো এটা বাড়তে বাড়তে দেখা যায় আগাছা প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেই জন্য আমরা একটা আগাছা নাশক যন্ত্র তৈরি করেছি, যেটাকে প্যাডি উইডার বলি। সেটার দাম প্রায় ধরে রাখুন 700 টাকা মতো। তবে এই দুটো যদি মেশিন একসঙ্গে কেউ পারচেস করে বা ক্রয় করে, সেক্ষেত্রে 200 টাকা আরও ডিসকাউন্ট থাকবে। এবং এর সাথে আমরা আরেকটা জিনিস দিচ্ছি, যেটা হচ্ছে লিফ কালার চার্ট বা LCC, যে টেকনোলজি এখন হয়তো অনেকেই জানেন না, যেটা হচ্ছে ইডি রেকমেন্ডেশন। এটা ফিলিপিন্স থেকে আমরা এটাকে এনেছি, এটা এখন ব্যাঙ্গালোরে তৈরি হচ্ছে ইন্ডিয়াতে, আমরা ওটাকে প্রক্রিয় করছি এবং সেই মেটেরিয়ালগুলো আমরা ফার্মারদের কাছে পৌঁছে দিচ্ছি। এটার দাম, যন্ত্রটা হচ্ছে 4 প্যানেল আর 6 প্যানেল, মানে 4 রকম এবং 6 রকম কালারের হয়। এর সুবিধে হচ্ছে চাষি নিজে জানে না যে তার জমিতে কত পরিমাণ নাইট্রোজেন লাগবে বা ইউরিয়া লাগবে। এটাতে দেখা যায় সাধারণত যে ওই কালার চার্ট দিয়ে চাষি নিজেই সুচিকিৎসক হতে পারবে, যে কতটা তার সার লাগবে সে নিজেই পরীক্ষা করে নিতে পারবে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে ড্রাম সিডার দিয়ে কতগুলো জমি এখন, মানে কোন কোন রাজ্যে আর জেলার মধ্যে ড্রাম সিডার দিয়ে ইসে করছে আর কি, চাষ করছে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার এবছর প্রায় 2000 মেশিন ক্রয় করেছে আমাদের কাছ থেকে। তো তাতে দেখা যাচ্ছে যে
ওয়েস্টবেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত ব্লকে এখানে যেরকম চাষ হয় তার তারতম্য অনুসারে সমস্ত ব্লকে এই মেশিন এসছে, কোথাও চারটে কোথাও দশটা, যেখানে যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে মানে সমস্ত ব্লকেই চাষ হচ্ছে, সমস্ত ব্লকেই চাষ হচ্ছে এবং সমস্ত ব্লকেই এটা সাপ্লাই করা হচ্ছে। পরবর্তীকালে আমরা প্রত্যেকটা ব্লকেই আমরা নিজস্ব ডিলার নেটওয়ার্ক তৈরি করছি, যদি চাষিরা মনে করেন যে নিজেরা ক্রয় করবে, কারণ দাম খুবই কম, 2650 টাকা, এটা অনায়াসে কিনতে পারে। এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে হয়তো এটাতে সাবসিডিও আসছে, 50% মতন সাবসিডি পাবেন চাষি, অর্থাৎ 2650 টাকা সেটা ধরুন 1325 টাকা এসে দাঁড়াবে, সেটা এই বছর হচ্ছে না, নেক্সট সিজনে ওটা গভর্নমেন্ট দিচ্ছে, তাতে হবে চাষিদের ক্ষেত্রে অনেক সুবিধা। কেপিএস, আমার নাম হলো কাজল চন্দ্র শ্যাম, আমি 2 নম্বর অঞ্চলের কেপিএস। তো ভাই তোমার নামটা কি বলতো? আমার নাম সাদান মোহাম্মদ। বাড়ি কোথায়? বাড়ি তুরিবন। তুরিবন, আচ্ছা। তুমি এই যে জমিটা করছো এটাতে তুমি কি সন্তুষ্ট, সুখী কি? হ্যাঁ, বর্তমান সুখী আছি। আচ্ছা, হ্যাঁ, তুমি কোন পদ্ধতিতে এই চাষটা করলো তুমি? এই যে আপনি কেপিএস এর বুদ্ধিতে, তারপরে আপনার ওই যে কি সার দিয়েছো তুমি এর মধ্যে? ওই যে লক্ষ্মী প্রধান 20 কিলো, আর ফসফেট 20 কিলো, আর পটাশ, এই তিনটা মিলে বেশ করে মিক্সচারি করে তারপরে দেওয়া হয়েছে। আচ্ছা, তাতে রেজাল্টটা তোমার কিরকম মনে হচ্ছে? গাছটা তো খুব ভালো মনে হচ্ছে। আচ্ছা, তো তোমার আগামী দিনে তুমি কি এই জিনিসটা, এই যে তুমি যে উপকার পেলা, সেটা কি তুমি আশেপাশে কৃষককে বলছো কিছু কি? হ্যাঁ বলছি তো। এবং রোজ কি এখানে কৃষকরা আসে টাসে? হ্যাঁ আসে, দৈনিক আসে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো তুমি লক্ষ্মীবর্ধন দিয়ে এই জমিটা করে তুমি নিজে দিক দিয়ে খুব স্যাটিসফ্যাকশন। তো আমার কেপিএস হিসেবে তোমার কাছে আমার বলার একটা উদ্দেশ্য, এটা একটা ডেমনস্ট্রেশন, আগামী দিনে যেন হ্যাঁ এরকম প্লট আরো 2-4টা যেন হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি একটু খেয়াল রাখবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি একটু প্লটটা কি আছে। আচ্ছা, কি পদ্ধতিতে করছে এটা বলো তো দেখি। এই যে ধান গাছটা যে ফেললাটা কিসে দেখি? এই যে আপনার ব্লক থেকে ই নিয়ে এসছিলাম। আচ্ছা, এটা ড্রাম সিডার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দিয়ে বেশ করে আগে কাদা করে নিয়েছি, কাদাটা লেবেল করে নিয়েছি। আচ্ছা, সারটা সব কিছু দিয়ে দিয়ে তারপরে এবার যে ড্রাম দিয়ে মানে টানছি আর কি। আচ্ছা আচ্ছা, তাতে তোমার কি খরচ কম লাগলো না? হ্যাঁ, খরচাটা তো কম হয়েছে। কিরকম খরচ কম হয়েছে? খরচা খুব কম হয়েছে ওই দিকে। তোমার এই 4 বিঘা জমিতে কতগুলো লেবার লাগতো গান্ডি করলে? গান্ডি করলে মোটামুটি আপনার ধরেন যে বিঘা প্রতি 4টা করে মানে গান্ডি নিতে লাগতো। আচ্ছা, তা বিচন উঠাতে লাগতো? বিচন উঠাতে মোটামুটি 3টা লাগতো, 7টা করে লাগতো। 7টা করে দেবা লাগতো। সেখানে তুমি একটা লোকে মোটামুটি এই জমিটা কভার করে ফেলছো? একটা লোকে কভার করে দিয়েছি। আচ্ছা, তাতে তোমার আর্থিক দিকে অনেক লাভবান হবে। ঠিক আছে, এইটাই তুমি সামনের দিনে কৃষকদেরকে, তুমি যদি উপকার পেয়ে থাকো তুমি কৃষকদেরকে বলবা, কৃষক বন্ধুদেরকে বলবা যে ভাই এইভাবে চাষ করলে আমাদের অনেক আর্থিক সাশ্রয় হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক এই হালটা কাকা আমরা আজকে দুল্লপুর গ্রামে এসেছি, আমাদের হেমতাজ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই গ্রাম। এখানকার আমাদের যারা চাষি এসেছেন এখানে সবাই এনারা
আমাকে আজকে দেখেছিলেন কিভাবে ধানটা লাগাতে হয়, কি করে কি করতে হয়, ড্রাম সিডার পদ্ধতি ধান লাগাতে হয় সেটা আমরা আজকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা ধান আবার লাগাবো, আজকে ধান বুনবো ড্রাম সিডার পদ্ধতিতে। তো আমি যেটা বলছি যে আপনারা যখন টানবেন ড্রাম সিডারটা, আচ্ছা একটু খুলে দেখেন, হ্যাঁ খুলে দেখেন আপনি, আচ্ছা আগুন আপনি খুলুন, এই যে খুলে এই দেখেন এখানে যে তীরের মতো জায়গাটা আছে এটা কিন্তু দুদিকে ধানটাকে দুদিকে দুপাশে করে দেবে, বুঝতে পারলেন তো? ধানটা আপনি এই যে এই যে ধানটা আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ধানটা এই এক মুখ করে তিন চারটাকে দিয়ে দিলেন, তারপর আবার এক মুখ করে চারটাকে দিলেন, আবার এক মুখ করে চারটাকে সমান করে দিলেন, মানে চারটা ড্রামে যেন সমান হয়ে পড়ে, সমান যেন থাকে। আচ্ছা এই যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোতে ধারণা পড়বে, হ্যাঁ আর 8 ইঞ্চি দূরে 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 লাইন হবে, মোট 8টা লাইন হবে। যখন আপনি যন্ত্রটা টানছেন এই টানার পদ্ধতিটা একটু আপনারা দেখে নিন সবাই মিলে, হ্যাঁ টানবে কি করে, হ্যাঁ তারপর আমরা মূল জমিতে গিয়ে আবার দেখাবো, হ্যাঁ এখানে আপনার টানার পদ্ধতিটা কিভাবে টানতে হবে যন্ত্রটা সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, আমাদের কেপিএস আগ্রহবাবু আছেন উনাকে উনি দেখিয়ে দিচ্ছেন। একটা দুই তিন ধান বেরোতে পারে, তারপরে যখন আপনি টানবেন তখন কিন্তু ওই দাগের উপর দিয়ে পরের চাকাটা যাবে, দাগটা লক্ষ্য করে আসতে হবে, হ্যাঁ কারণ একই জায়গায় যেন ডবল ধানটা না পড়ে, না পড়ে সেটাই লক্ষ্য রাখতে হবে। এই যে দাগ চাকা গুলো যেভাবে সিস্টেম করা আছে আর কি, মানে ওই টাকার উপর দিয়ে গেলে ওই 8 ইঞ্চি দূরত্ব দূরত্বে চলে আসবে, মানে কোনো পার্থক্য হবে না। আচ্ছা আচ্ছা আমি কি এরকম ঘুরে যাবো, এরকম ওসব বুদ্ধি আছে কৃষকের, অন্য কিছু না হোক এসব বুদ্ধি খুব আছে। জল খুশি পাওয়া যাবে না, লেগ পেড়া যেন চাকা বুঝা যায় না। ওটা লাগানো ওটা
তোমার নাম কি? আমার নাম লতিফুর রহমান। বাড়ি হেমদাবাদ থানার বালুপাড়া গ্রাম। এটা আমি লাগাইছি ঠিক অগ্রহায়ণের 15 তারিখে। মোটামুটি লক্ষ্মীডাঙ্গাতে নিয়েছিলাম, 14-15 ফলন আসছিল, তার থেকে আমরা ওর কাছে চাই শুনেই নিয়েছি। এখানে দিচ্ছি লক্ষ্মীবর্ধন আর দিচ্ছি মিক্সচার সার। কতটা পরিমাণ দিছো? মিক্সচার দিচ্ছি 50 কেজি, লক্ষ্মীবর্ধন 10 কেজি পার বিঘায়। পার বিঘাতে এটা মিক্সচার 50 কেজি। কোন একটা ইউরিয়া সুপার ফসফেট হিসাবে আলাদা ভাবে ভাগ করে নাও না। সময় নাই, কারণ এই সব বলে ভালো ফলন পাওয়া যাবে এই আশায়। তাহলে তুমি এখানে জৈব সারও দিছো? হ্যাঁ, জৈব সারও দিছি। 10 কেজি? 10 কেজি। পরিমানে কম আছে। তুমি কেমিক্যাল দিয়ে করেছো বল কথা? আর এটা হচ্ছে লক্ষ্মীবর্ধন দিয়ে করেছে, এটা তো রেজাল্ট ভালো আছে। আর ধানটা তুই গমটা দিয়ে তুমি লাগাইছো, তোমার মনে মনে হচ্ছে কবে অবস্থা কিন্তু সত্যিও সময়টাকে ধরতে হবে। আর সাতটা জৈব সার ব্যবহার করতে হবে। কি নামটা? কি সাতটা? লক্ষ্মীবর্ধন। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। এসছেন আপনি, আপনি কি করেন? আমি এলাকার কৃষি প্রযুক্তি সহায়ক। আপনার নামটা কি? আগুরালী সরকার। এলাকার মানে মানে এলাকাটার নাম কি? এটা বাঙালবাড়ি পঞ্চায়েত হেমতাবাদ ব্লক, আর গ্রামটার নাম হলো দুল্লভপুর। দুল্লভপুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আপনার চাষি? সব সব আমার চাষি। আচ্ছা আচ্ছা। এখানে বালুফাড়া, ইটাহাড়া, দুল্লভপুর তিন গ্রামের কিছু কিছু চাষি আছে, অনেকে ছিল, এখন আছে 3 মৌজার। আচ্ছা, ওনারা আপনাদেরকে আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, আপনার নাম কি? মূলবক্স। আপনি এই ড্রাম সিডার পদ্ধতি যে আমরা প্রদর্শন করলাম সেটা যে আপনি দেখলেন, আপনি এই পদ্ধতিতে কত রুপি চাষ করবেন? বিঘা 5 লাগাবো, দেখি এবার। আচ্ছা, আর এসআরআই পদ্ধতিতে লাগাবেন? এটা দিয়ে লাগাই আগে। বাচ্চাগুলো আমি রমেশচন্দ্র করে নিই। আমি ড্রাম সিডার পদ্ধতি থেকে 3 বিঘা লাগাবো, এসআরআই থেকে 2 বিঘা। হাসিম? হ্যাঁ, আমি হাসিম আলী।
আর দুলোপুর বাড়ি আমার গতবার থেকে এরপরবার থেকে আমি পাঁচ বিঘা করে লাগাবো ডামসিডার থেকে পাঁচ বিঘা লাগাবো আর এসআরআই থেকে চার বিঘা ধরে লাগাবো আমি লক্ষ্মীডাঙ্গাতে আসছি দেখার জন্য দেখলাম পাঁচ বিঘার মতো নাগার ইচ্ছা যাচ্ছে চার বিঘা মতো আমার নাম আব্দুল মজিদ আমি তো আপনার জমিতে প্রদর্শন হলো আপনি আরো কতটা লাগাবেন আমি তো মোটামুটি বিঘা পাঁচে আরো লাগার ইচ্ছা আছে আর এসআরআই পদ্ধতিতে এসআরআই তো চার বিঘা মতো লাগাবো আর কি সেটা আমার বীজ ফেলা হয়ে গেছে আপনার নাম হোসেন আলী হ্যাঁ আপনার ক বিঘা জমি তিনেক লাগাবো আমি আর কি ড্রাম সিডার দুই বিঘা এসআরআই পদ্ধতি এসআরআই আমার নাম মোহাম্মদ মহিব আলী হ্যাঁ বাড়ি সব বালু ভাড়া তো বালু ভাড়া আমি পাঁচ বিঘা লাগাবো ড্রাম সিডার তিন বিঘা লাগাবো এসআর এসআরআই নিবিড় পদ্ধতি যে নিবিড় পদ্ধতি সেটা তো সবচেয়ে বেশি ফলন হয় আমার নাম লতিফুর রহমান গ্রাম বালুখা ড্রাম সিডারে কয় বিঘা চাষ করবেন ড্রাম সিডারে তো আমি মোটামুটি চার বিঘা লাগাচ্ছি আচ্ছা আর এসআরআই এসআরআই এসআরআইতে ধরেন দু বিঘা লাগাবো আচ্ছা তাহলে আমরা যে আজকে ডেমোস্ট্রেশন তাহলে আপনারা সবাই আমরা সবাই বুঝে গেছি কিভাবে না বুঝে গেছি না আমরা এইভাবে করতে গেলে আমাদের প্রতি বিঘায় আমরা আট থেকে হাজার টাকা মানে কম হচ্ছে খরচটা সেটা আপনারা বুঝলেন তাহলে এটা কি আপনারা আমাদের কথা একমত এইভাবে যে আমরা আগাপুর মৌজা যেটা আমরা করেছিলাম তুলাই পাঞ্জা তাতে কিন্তু আমাদের কিন্তু ত্রিশ দিন আগে ফসল উঠে গেছিল তাহলে এখানেও কিন্তু আমরা ফসল কিন্তু নর্মাল থেকে আরো আগে তুলতে পারবো জমি আমরা খালি পাবো আমাদের উৎপাদন বাড়বে খরচ কমবে তাহলে এই পদ্ধতি আমরা ভবিষ্যতে করবো করবো আমি আমার ধরনের করবো দেখেন এই যে ড্রাম সিডার পদ্ধতিটা আপনারা নিচ্ছেন এর বিশেষত্বটা কি এর বিশেষত্ব হলো যে এটা মানে জমি কাদা করেই ধানটাকে সরাসরি আপনার অঙ্কুরিত ধানটাকে সরাসরি লাগিয়ে দিতে নতুন করে ধান বীজ বপনের পর যে আবার রোপণ পরবর্তী সেটাও দরকার পড়ছে না না বীজতলা তৈরি করতে হচ্ছে না বীজতলা তৈরি করে ওখানে সারের ব্যবস্থা যেটা করতে হয় চাষিদের এক্সট্রা একটা খরচ হয় তারপর আপনার বীজটা তুলে নিয়ে আবার রোপণ করতে হচ্ছে না আবার কি পাহারা দিতে হয় বীজতলাটাকে সেখানে একটা ঝামেলা আছে এখানে সরাসরি কাদা করে আট ন দিন আগে কাদা করবে করে নিয়ে বাসি কাদাতে ধানটা লাগিয়ে দিতে পারবে আপনার এই ব্লকে টোটাল কত হেক্টর জমি আছে যেখানে ধান চাষ হয় আচ্ছা আমাদের আমন সিজনে যেটা হয় সেটা চোদ্দশো হেক্টর আর চোদ্দ হাজার হেক্টর আর আমাদের বড় সিজনে হয় 4,856 হেক্টর তা আমি মনে করি যে এই যে বড় সিজন যদি সমস্ত চাষি এগিয়ে আসতেন অনেক চাষিকে আমি বলেছি ওরা অনেকে মানে বলছে না আগে হোক আগে দেখবো তারপরে করব হ্যাঁ ওরা কি করছে আগে দেখি তো এই 4,856 হেক্টর যদি জমি যদি সমস্ত চাষি চাষ করে এই পদ্ধতিতে তাহলে কমপক্ষে আমার ব্লকেই এই বড় সিজনে 4 কোটি টাকা মানে টোটাল
সাশ্রয় হবে চাষে। আর আমন সিজনের ক্ষেত্রে মোটামুটি ১৬ কোটির মতো সাশ্রয় হবে যদি সবাই এগিয়ে আসে এই পদ্ধতিতে ধান চাষ। এই যে এই পদ্ধতি চাষ সরকারি তরফে কোনো সাহায্য সুযোগ সুবিধা চাষে দেওয়া হবে? সুযোগ সুবিধা প্রাইমারিলি আমাদের এই যে ড্রাম সিডার যন্ত্র আছে এটার দাম হচ্ছে ২৬৫০ টাকা। তো আমাদেরকে সরকারিভাবে ৮টা ড্রাম সিডার যন্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে ব্লকে, এটা আমরা বিনা পয়সায় দিয়েছি চাষিদেরকে প্রদর্শনী করার জন্য। ওনারা দরখাস্ত করে ড্রাম সিডার যন্ত্রগুলো বিভিন্ন প্রান্তে আমি পাঠিয়ে দিয়েছি, ওনারা নিয়ে এসছেন এবং এভাবে ধান লাগাচ্ছেন বা চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কাজটা আপনারা করছেন? হ্যাঁ আমরা করছি। সেটা চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ মানে এই যে গতকালকে আমি রবিবার দিন আমি এসেছিলাম এবং আমার কেপিএসকেও আমি আসতে বলেছিলাম, প্রচুর কালকের লোক ছিল এখানে এসে কীভাবে ধানটা লাগাতে হবে তাদেরকে পুরো পদ্ধতি বলে দেওয়া হয়েছে। এবং এদেরকে এই যে তুরিবন গ্রামে আমরা ৮ই ডিসেম্বর ধান লাগিয়েছি, আমজাদ আলী চৌধুরী উনি হচ্ছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, উনি নিজেই ৩ বিঘা ধান লাগিয়েছেন এবং ধানটা ফার্স্ট ক্লাস হয়েছে, খুব মানে উনি খুশি। এবং চাষিরা ওখানে একটা আমি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি আর এখানেও একটা সাইনবোর্ড লাগিয়ে দেবো, সরকারিভাবে একটা সাইনবোর্ড লাগিয়ে দেবো যাতে চাষিরা এসে এখানে প্রদর্শনীর ক্ষেত্রে সবাই দেখে যায় এবং সবাই আগ্রহী হয় চাষ করার জন্য। এবং এক্ষেত্রে আমি আরেকটা বাড়তি কথা বলবো, বাড়তি কথা না এটা আগে আমাকে বলতে হতো, ইটিভি এখানে যে এসছেন প্রচারে দেবাশিস বাবু এবং প্রসেনজিৎ তাদেরকে আমি ধন্যবাদ জানাই। চাষি চাষিকে দিন যে একটা বাইক ঠিক আছে মানে যে বলতে পারবে যে আগে আমরা চলে যাব রোল। আপনার নাম কি? আমার নাম লতিফুর রহমান। এতদিন আপনারা কি পদ্ধতিতে চাষটা করতেন? এতদিন তো আমরা নর্মালি পদ্ধতিতে চাষ করতাম যেটা আগের থেকেই চলে আসতো, মানে জমিতে আগে বীজতলা তৈরি করতাম, বীজতলা তৈরি করে ওখানে বীজটা ধরেন বড় ধানের ক্ষেত্রে ওটা আমরা ৬০-৭০ দিন ধরে রাখতাম, তারপরে ওটাকে ওখানে বীজ করে তারপরে ওখানে লেবার দিয়ে উঠে তারপরে জমিতে লাগাতাম। এই পদ্ধতিটি কতটা সুবিধাজনক মনে হয়? এই পদ্ধতিতে আমাদের তো বীজতলা করতে হচ্ছে না, তারপরে বীজতলার লেবার খরচটা কম লাগতেছে, তারপরে ধরেন আমাদের মানে ১৫-২৫ দিন আগে থাকবে ধানটা, তাতে মানে আমাদের বিঘা প্রতি লেবার খরচ আর সব মিলিয়ে বীজতলা খরচ মিলিয়ে আমাদের ৮০০-১০০০ টাকা সাশ্রয় হচ্ছে ১ বিঘাতে। এবং ওনারা আসে ওনারা আসছেন দেখা দিচ্ছেন লাগাচ্ছি এই ব্লকে যারা চাষ করছেন তাদের যে পরিকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো সেটা কতটা আপনারা পৌঁছে দেবেন বা সরকারি স্কিমগুলো এদের কাছে পৌঁছাবেন? হ্যাঁ, পরিকাঠামো বলতে এটা তো নতুন ইন্ট্রোডিউস হলো ড্রাম সিটার, আমি এর আগে এডিও সাহেবের সাথে ফার্মে গেছিলাম আর কি, সেটা ইমপ্লিমেন্টেশন বৈজ্ঞানিকসম্মতভাবে পরীক্ষামূলকভাবে করার জন্য সেখানে অভাবনীয় আমরা সাফল্য পেয়েছি। এবং এটা তো আমাদের মানে ড্রাম সিটার যেটা যে কটা এডিও অফিসে এসছে সেটা ঘুরিয়ে ফিরে চাষিদের ডেমনস্ট্রেটিভ কাল্টিভেশনের জন্য দেখানো হচ্ছে আর কি, এবং পরবর্তীতে চাষিদেরই ওরা কালেকটিভ ওয়েতে কিনতে হবে, কারণ সাশ্রয় তাদের জমি আমাদের একটা জমির উপর দিয়ে পরিবারের লোক সংখ্যা বাড়ছে আর কি। ট্র্যাডিশনাল উপায়ে চাষ করতে গেলে দেখা যাচ্ছে লেবার ইনটেনসিভ, সেখানে ১০ জন লেবার দরকার, একজনের কাজ ১০ জন লেবার মিলে করছে, অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়লেও কিন্তু আমার পার কেপিটে ইনকাম বাড়ছে না। সেক্ষেত্রে ড্রাম সিটার পদ্ধতিতে যেমন আমার লেবাররা অনেক কম লাগছে, খরচ আমার কম হচ্ছে, আমার চাষি অল্প জমিতে বেশি উপকৃত হচ্ছে এবং সেই লেবাররা অন্য অন্যান্য এভিনিউস খুঁজে নেবে, সেখানে কাজ করবে, মানে ইনকামটা বাড়বে, হ্যাঁ ইকোনমিটা অনেক আপগ্রেডেশন হবে আর কি। সেটাই আমরা পরীক্ষামূলকভাবে এডিও সাহেব এবং তার কৃষি দপ্তর মানে হেমতাবাদে কাজ করছে, আমিও বিভিন্ন জায়গায় গেছি এবং আপনারা সহযোগিতা করছেন যে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চাষিরা বাড়িতে বসে দেখছে এবং এটা সাড়া পড়ে যাচ্ছে, এবং এটাই আর কি আমরা তাদেরকে দেখিয়ে দেবো রাস্তা এবং চাষিদের বা যারা আমরা আছি তাদেরকে এগিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক চাষি এগিয়ে আসেনি, মাত্র ২৫% জমিতে বোধ হয় এই পদ্ধতিটা, হ্যাঁ জাস্ট এই বছরই তো প্রথম ইন্ট্রোডিউস হলো এবং এবারে আমরা এই চাষের মাধ্যমে আমরা পাশাপাশি আমরা দেখতেও পাচ্ছি যে আমরা ড্রাম সিটার পদ্ধতিতে করতে গেলে আমরা কতটা ফসল বেশি পাচ্ছি, আমার পরিশ্রম বিঘা প্রতি অনেক খরচ কম হয়ে যাচ্ছে, পাশাপাশি চাষিরাও শিখবে এবং তারা অথবা প্রথমবার প্রথম পদক্ষেপ বলে যে সাহসী হয়নি পরের বার নিশ্চয়ই সে এগিয়ে আসবে এবং এতে তো তারই লাভ।
আসি এবার দাঁড়িয়ে আমার নাম লতিফুর রহমান, লতিফুর রহমান। আপনি যে আপনার যে গমটা দেখা যাচ্ছে অন্যদের গম থেকে খুব ভালো হয়েছে, তার কারণটা কি আপনি একটু বিস্তার ভাবে বলুন তো। আমি মানে আমি এটা এটাতে কিছু মানে কেমিক্যাল তো দিয়েছিলাম, কেমিক্যাল দিয়েছিলাম, মোটামুটি কেমিক্যাল দিয়েছিলেন, কেমিক্যাল দিয়েছিলাম রাসায়নিক সার মানে ইউরিয়া সুপার ফসফেট আর পটাশ। কত করে দিয়েছিলেন? আমি এটা একটু দিয়েছিলাম মোটামুটি ধরে নেন এই 50 কেজির মতো, 45-50 কেজির মতো। না কত আপনি ইউরিয়া কত দিয়েছিলেন? ইউরিয়া ওই মানে মানে ধারায় 1 কেজি এই ইউরিয়া, ধারায় 1 কেজি ইউরিয়া পরে আর 1 কেজি পটাশ আর 3 কেজি মোটামুটি সুপার ফসফেট। টোটাল এক বিঘাতে কত দিয়েছিল? এক বিঘাতে দিয়েছিলাম 50 কেজি মতো। 50 কেজি মতো, তার ভিতর ফসফেট কত ছিল? ফসফেট ধরে নেন 30 কেজি আর পটাশ, পটাশ 10 কেজি, ইউরিয়া 10 কেজি, ইউরিয়া 10 কেজি। এটা দিয়ে তার সাথে আপনি কিছু মিলিয়েছিলেন? কাঁচের দিয়েছিলাম ওই লক্ষ্মীবর্ধন, লক্ষ্মীবর্ধন তিনটে মিশিয়ে দিয়েছেন, তিনটে মিশিয়ে আপনারা ছিটিয়েছেন। ছিটার পর কয়দিন বাদে রোয়া করেছেন? ছিটার পর একদিন পর, একদিন পর রোয়া করেছেন। আপনাকে এই পদ্ধতিটা কে বলেছিলেন? আমাকে এই ভিতরে এডিও সাহেব বলেছিলেন। আচ্ছা, এই যে এডিও সাহেব দাঁড়িয়ে আছেন উনি বলেছিলেন? তো ওনার থেকে জানার পরে আপনারা এই পদ্ধতিতে কাজটা করেছেন। তা এখন যারা কেমিক্যাল দিয়ে কাজ করেছে তাদের গম আর আপনার গমটা দেখে কি মনে হচ্ছে? ওদের ওদের তুলনায় আমার গমটা অনেক বেশি মনে হচ্ছে ভালো, অনেক বেশি মনে হচ্ছে ভালো। আর এর আগে আপনি যে গম লাগিয়েছিলেন গতবারও তো গম লাগিয়েছিলেন? গতবারে লাগিয়েছিলেন। এই এরকম ফলনটা কি পেয়েছিলেন? এরকম ফলন, এরকম ফলন তো এখন হবে না, এখন গাছপাত গ্রোথ যে মানে ওর যে গ্রোথটা এখন বেশি আছে। আচ্ছা, তো এরকম গ্রোথ দেখেছিলেন? না, এরকম সবুজ আর গ্রোথ পাতা চড়া এরকম গ্রোথ চড়া এরকম ছিল। এই যে পাতাটা আপনি দেখতে পাচ্ছেন এই রকম চড়া চড়া পাতা ছিল? না ছিল না, এরকম গতবার ছিল। আচ্ছা, তাহলে আপনারা কি সন্তুষ্ট? হ্যাঁ, এটাতে আমি খুব সন্তুষ্ট, এটা আমি মনে করি যে ভালো আশা পাওয়া। আচ্ছা, এখানে আরো কেউ চাষি ভাই লাগিয়েছে? এখানে আমার জমিটাতেই আমি আমি তিনটে আমাকে মানে আদি আর কি একসঙ্গে ওদেরকে নিয়ে কে আছেন? ওই যে আসছে একটা ওখানে পাশে লাগাইছিল না, ওর পাশে ওটা না, আমি আমার আদি ইনি ছিলেন আর দুজন আসেননি। আচ্ছা, আরো দুজন আসেন, উনি কে হন আপনার? আমার ভাগিনা হয়। আচ্ছা, আপনার ভাগিনা, তো আপনিও কি সন্তুষ্ট? হ্যাঁ, খুব সন্তুষ্ট। আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আপনিও সন্তুষ্ট? মামার মামার সাজেশন শুনে আপনারও খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, এবং আগামীতে আমরাও করবো, আগামীতে এই পদ্ধতিতে আপনারা চাষ করবেন। তা আমি এডিএ সাহেবকে অনুরোধ করব আর এডিএ সাহেবকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো যে উনি এই পদ্ধতিটা চাষিদের কাছে নিয়ে এসেছেন, চাষিদের লাভবান হচ্ছেন। এবার এই বিষয়ে এডিএ সাহেবকে বলবো যে আপনি একটু নিজের মতামত জানান ধান এই গম ক্ষেত্র দেখে। শুধু গম ক্ষেতের বিষয় না, ধানের ক্ষেত্রেও এটা ভালো রেজাল্ট দিয়েছে। বিশেষত এই যে হর্টিকাল সেলস কর্পোরেশন এখানে ব্যবসা করার জন্য এসছে, তো হর্টিকাল সেলস কর্পোরেশনকে অনুমোদন দিয়েছে আমাদের যে ডেপুটি ডিরেক্টর প্লান্ট প্রোটেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল হুই সাহেব। তো সেই হিসাবে আমি ট্রায়াল করার জন্য আমি চাষিদেরকে বলেছিলাম যে আপনারা অন্ততপক্ষে 2-4 বিঘা করে করুন, আপনারা ট্রায়াল করে দেখুন কি হয় রেজাল্টটা। আশা করি ভালো রেজাল্ট হবে, এবং আমি দেখতেই পাচ্ছেন আপনারা সামনে যে খুব ভালো গম হয়েছে। আর হেমতাবাদের মোটামুটিভাবে আমি বলতে পারি যে মোটামুটি এই 40-50 হেক্টর জমি এই জৈব পদ্ধতিতে চাষ করা হয়েছে, অর্থাৎ অর্ধ জৈব, অর্থাৎ অর্ধেক কেমিক্যাল এবং অর্ধেক জৈব দিয়ে চাষ করা হয়েছে। খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের, যেহেতু হেমদাস ব্লকে জৈব গ্রাম একটা হয়েছে দুহারি গ্রামে, সেই জৈব গ্রামে আমরা এই যে জৈব পদ্ধতিতে চাষ করব তার আগেই আমরা এই হর্টিকাল সেলস কর্পোরেশনের যে প্রোডাক্টগুলো আছে আমরা পরীক্ষা করে দেখে নিলাম, খুব ভালো। চাষিরাও খুশি, আমিও খুশি। চাষিরা এই যে আমাদের দেহচি যে গ্রাম আছে সেখানেও চাষি ভালো রেজাল্ট পেয়েছে আলুর ক্ষেত্রে, এবং সরষের ক্ষেত্রেও ভালো রেজাল্ট পেয়েছে। এবং ধানে আমরা কিছু চাষিকে আগাপুর গ্রামে দিয়েছিলাম তুলাইপাঞ্জি ধান, সেই তুলাইপাঞ্জি ধানে আগাপুর গ্রামে মোটামুটি 9.5 মন পর্যন্ত ধান হয়েছে, তুলাইপাঞ্জি ধান হয়েছে এই লক্ষ্মীবর্ধন এই যে জৈব সার আছে পার বিঘাতে। তো
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সমস্ত ক্রপের ক্ষেত্রে আমাদের পরীক্ষামূলকভাবে কাজ হলো আরেকটা হয়েছে যেমন বেনানা বা কলা কলা চাষ সেটা হচ্ছে আমাদের ওই যে কালীবাড়ি আছে ওই যে দেহুচি কালীবাড়ি বাজার সেখানেও কিন্তু স্বর্ণজয়ন্তী দল একটা করছে কলা কলা চাষ সেখানেও কিন্তু লক্ষ্যবর্ধনের রেজাল্ট খুব ভালো ইনাদের হর্টিকালচার যে প্রোডাক্টগুলো ওখানে আমি ব্যবহার করতে বলেছিলাম খুব ভালো রেজাল্ট হয়েছে সুতরাং সমস্ত ক্রপের ক্ষেত্রেই সামগ্রিকভাবে আমি বলতে পারি যে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে হ্যাঁ যেহেতু সরকারি অনুমোদিত এবং আমি মনে করি যে এটাই আপনারা ব্যবহার করবেন কেমিক্যালটা অর্ধেক করে ব্যবহার করুন এতে রাসায়নিক এই যে মাটির যে অবস্থা রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু শক্ত হয়ে ঢিলা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্যই আমি বলছি যে আপনারা কেমিক্যালটাকে কমান জৈব সারগুলো ব্যবহার করুন যেগুলো সরকারি অনুমোদিত কোম্পানি আছে সেই সেই সমস্ত কোম্পানিগুলো জৈব সারগুলো আপনারা ব্যবহার করুন আচ্ছা আমি একটা কোশ্চেন করবো আইয়া আপনারা যে আজকে সকালে ড্রাম সিডার দিয়ে লাগাচ্ছেন এই ড্রাম সিটার দিয়ে যেখানে যেখানে আপনারা ড্রাম সিটার দিয়ে কাজ করেছেন সেখানে তো লক্ষ্মীবর্ধন ইউজ করেছেন হ্যাঁ সেখানটা চাষিদের কি বক্তব্য একটু যদি বলেন না এখানে ড্রাম সিটার তো সবেমাত্র লাগানো হলো এরাও এরকম লক্ষ্যবর্ধন দিয়েছে আর ওখানে আপনার ওই ত্রিভুবন গ্রামে যে আমজাদ আলী চৌধুরী আছে আমাদের কৃষি কমাধ্যক্ষ উনি চাষ করেছেন তো উনি ভালো রেজাল্ট পেয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভালো রেজাল্ট ড্রাম সিটার কেন আমি ড্রাম সিটারে তো ধান লাগানো হচ্ছে ধানটার ক্ষেত্রে বিশেষ করে ধান যে কোনো ক্রপের ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো ভালো কাজ করবে এটা আমি আশা রাখি এবং দেখেছি যেহেতু প্র্যাকটিক্যালি এবং চাষিরাও খুব খুশি এই জন্য আমি হর্টিকালচারকে ধন্যবাদ জানাই আচ্ছা এর আগে আমি জিজ্ঞেস করি এর আগে তো আপনাদের এর আগে তো আপনাদের আলু সিজন গেছে আলু সিজন গেছে আলুতে যে আপনাদের রোগটা হয়েছিল আপনার ধসা লেড ব্লাইট প্রবলেম হয়েছে তাতে আপনারা কি কিছু হর্টিকল প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটা ইউজ করেছে হ্যাঁ ব্যবহার করা হয়েছিল ভালো রেজাল্ট পেয়েছি তাতে গ্রোহম এইচ আর গ্রো বুস্ট এইচএনএ যে আপনি স্প্রে করিয়েছিলেন চাষিকে ভালো রেজাল্ট পাওয়া গেছে আমি ফার্মেও আলুর যে লাগানো হয়েছে সেটা লক্ষ্যবর্ধন লাগানো হয়েছে আলুটার রেজাল্ট খুব ভালো এত বড় কুয়াশা গেল এত বৃষ্টি হলো অথচ ধসা লাগেনি এখানে মজিদ যে আছে চাষি মজিদ কই হ্যাঁ মজিদ লাগিয়েছে কালকে আমরা দেখে আসলাম মজিদের জমি এত কুয়াশা গেল এত ই গেল এত মানে ধান ইয়ে আলুটা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে কিন্তু ধসা লাগেনি হ্যাঁ এবং আলুর যে চেহারা বাম্পার চেহারা আছে হ্যাঁ এটা কার জমি আপনার এটা আমার এটা আপনার জমি আপনি এখানে কি দিয়ে চাষ করেছেন এটা ওই গোবর সার দিচ্ছি হ্যাঁ আর ওই কি যেন আপনি এটা দেখে কি মনস্থির করছেন যে আপনি নেক্সট ইয়ার থেকে ওই পদ্ধতিতে যাবেন যাবো ঠিক আছে হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে জানে মই জমিতে মই চাবার ডিম প্রায় চুকেই গেছে এবার হালের সঙ্গেই ব্যবহার করা হবে ড্রাম সিডার কৃষি দপ্তরের দাবি এই পদ্ধতিতে ধান চাষ করা হলে লাভ কৃষকদেরই এতদিন প্রথমে বীজ তলা তৈরি করা তারপর বীজ রোপণ ও পরে ফের তা তুলে সারিবদ্ধ ভাবে জমিতে রোপণ করে চাষ করতেন কৃষকেরা ড্রাম সিডার পদ্ধতিতে সেসবের দরকার নেই বীজ তলা তৈরি করতে হচ্ছে না বীজ তলা তৈরি করে ওখানে সারের ব্যবস্থা যেটা করতে হয় চাষিদের এক্সট্রা একটা খরচ হয় তারপর আপনার বীজটা তুলে নিয়ে আবার রোপণ করতে হচ্ছে না আবার কি পাহাড় দিতে হয় বীজ তলাটাকে সেখানে একটা ঝামেলা আছে এখানে সরাসরি কাদা করে 18 দিন আগে কাদা করবে করে নিয়ে বাসি কাদাতে ধানটা লাগিয়ে দিতে পারবে এই নতুন ব্যবস্থায় তাদেরও সুবিধা হবে বলেই মনে করছেন সাধারণ কৃষকরা কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যাবে বলেই মনে করছেন তারা প্রাথমিকভাবে কৃষি দপ্তর কৃষকদের ড্রাম সিডার সরবরাহ করায় তারা খুশি আমরা নর্মালি পদ্ধতিতে চাষ করতাম যেটা আগের থেকে চলে আসতো মানে জমিতে বীজতলা তৈরি করতাম বীজতলা তৈরি করে ওখানে বীজটা ধরেন বড় ধানের ক্ষেত্রে ওটা আমরা 60-70 দিন হয়ে রাখতাম তারপরে ওটাকে ওখানে বীজ করে তারপরে মানে লেবার নিয়ে উঠে তারপরে জমিতে লাগাতাম এই পদ্ধতিটি কতটা সুবিধাজনক মনে হয় এই পদ্ধতিতে আমাদের তো বীজতলা করতে হচ্ছে না তারপরে বীজতলার লেবার কষ্টটা কম লাগতেছে
তারপরে ধরেন আমাদের 15 থেকে 20 থেকে 25 দিন আগে থাকতে ধানটা তাতে মানে আমাদের বিঘা প্রতি লেবার খরচ আর সব মিলিয়ে 20 টাকা খরচ মিলিয়ে আমাদের 800 থেকে 1000 টাকা সাশ্রয় হচ্ছে। কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী শুধুমাত্র বোরো চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে ড্রাম সিডার ব্যবহার করা সম্ভব হলে এই ব্লকেই 4 কোটি টাকা সাশ্রয় হবে। নতুন ব্যবস্থার প্রতি কৃষকদের আগ্রহ বাড়াতে এবং তার সঙ্গে পরিচিত করতে ব্লক প্রশাসনও এগিয়ে এসেছে। তবে ভবিষ্যতে ড্রাম সিডার ব্যবহার করতে হলে কৃষকদেরই ব্যক্তিগতভাবে তা কিনতে হবে। পরিকাঠামো বলতে এটা তো নতুন ইন্ট্রোডিউস হলো ড্রাম সিটার। আমি এর আগে রেডিও সাহেবের সাথে ফার্মে গেছিলাম আর কি, সেটা ইমপ্লিমেন্টেশন বুকের সমতো ভাবে পরীক্ষামূলক ভাবে করার জন্য সেখানে অভাবনীয় আমরা সাফল্য পেয়েছি। এবং এটা তো আমাদের মানে ড্রাম সিটার যেহেতু যে কটা এডি অফিসে এসছে সেটা ঘুরিয়ে ফিরে চাষিদের ডেমনস্ট্রেটিভ কালটিভেশনের জন্য দেখানো হচ্ছে আর কি, এবং পরবর্তীতে চাষিদেরই ওরা কালেক্টিভ ওয়েতে কিনতে হবে কারণ স্বাস্থ্য তাদের। ইটিভি নিউজ উত্তর দিনাজপুর। কার্যকরী এই প্যারিউডেরটা এই পথে এই প্যারিউডের মাধ্যমে যেহেতু ঘাসগুলো মাটির সঙ্গে মিশে যায় তার ফলে জৈব পদার্থ অনেকটা যুক্ত হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং মাটিতে জৈব পদার্থ যুক্ত হওয়ার জন্য পরবর্তী ফসলও খুব ভালো হয়। এবং শ্রী পদ্ধতিতে এটা তো খুবই কার্যকরী কারণ শ্রী পদ্ধতি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রোয়া করা হয়, তো উভয় দিকেই এই মেশিনটা টানা যায়, টেনে নিয়ে আগাছা খুব ভালোভাবে নির্মূল করা যায় এবং জৈব পদার্থ যোগ করা হয়। তা আমরা চেষ্টা করছি এই কোন উইডার যাতে চাষিদের মধ্যে ব্যাপক সারা জাগে সেজন্য তাদের মধ্যে আমরা বিষয়টা বোঝাচ্ছি যাতে খুব অল্প খরচে অর্থাৎ অল্প সময়েই আগাছা ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং ফলন যাতে বাড়ানো যায়। এবং আমাদের এখানে যথেষ্ট সারা জেগেছে, যারা যারা কোনো প্যারিউডার দেখেছে তারা প্রত্যেকে কিন্তু কোনো প্যারিউডার সম্বন্ধে আগ্রহী হয়েছে এবং তারা ব্যবহার করা শুরু করেছে। আজকে যে আমরা মডেল ফার্মে হাবড়া মডেল ফার্মে যে ডেমোস্ট্রেশনটা দেখলাম সেটা মানে কোন কোন উইডারের মাধ্যমে হলো, কে তৈরি করছে কারা এরা? এটা কোনো প্যারিউডার যেটা এখানে দেখানো হলো এটা বনবিথি তৈরি করেছে। আচ্ছা, তাদের যারা ড্রাম সিডারও আমাদের সরকারি লেভেল থেকে ড্রাম সিডারের আগে আমরা দেখিয়েছি সেটা বনবিথিরই সাপ্লাই করা ছিল। আচ্ছা, আজকে যেটা এখানে ডেমোস্ট্রেশন হলো বনবিথিরই তৈরি করা এবং চাষিরা মোটামুটি এই সম্বন্ধে খুব ভালো রিপোর্টই দিচ্ছেন তারা। আচ্ছা,